আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত আমার পেজে। আমি প্রতি বৃহস্পতিবার আপনাদের বিভিন্ন বাত ব্যথা প্যারালাইসিস হাড়জোড়া রোগ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসি। তার ধারাবাহিকতা আমি এসেছি, গত 2 সপ্তাহ আসতে পারি নাই ব্যস্ততার কারণে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা আজকে আমি একটু ব্যতিক্রম বিষয় রেখেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা সমস্যা এখন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে চিকুনগুনিয়া জ্বর। এবং চিকুনগুনিয়া জ্বরে শুধু জ্বর না, এটা পরবর্তী যেটা হয় যে প্রায় রুগীদের শারীরিক ব্যথা থাকে এবং জোড়া জোড়ায় জোড়ায় ব্যথা হয়। রুগীরা অনেক অংশেই আপনার শারীরিকভাবে কষ্ট উপভোগ করতে থাকে। তো যার কারণে আমি আজকে সাবজেক্ট রেখেছি চিকুনগুনিয়া ব্যথার কারণ ও করণীয়। আপনারা চিকুনগুনিয়া ব্যথা ছাড়াও অন্যান্য আরো বিভিন্ন ব্যথা সংক্রান্ত প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে ফোন নাম্বারটি দেওয়া আছে 01997702002, আমি একটা ফোন নিয়ে আসছি দর্শক। হ্যালো হ্যালো, সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। আপনি দর্শক আবার চেষ্টা করুন। আপনারা আমার এই লাইভটি পাশাপাশি আপনারা আপনাদের পেজ থেকে আপনাদের আইডি থেকে শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের আটজন ফ্রেন্ড বা যারা বাত ব্যথায় বা কষ্ট ভোগ করছে তারা অন্তত কিছুটা হলেও উপকৃত হবে। তো দর্শক, আমি চিকুনগুনিয়া নিয়ে কিছু কথা বলি। চিকুনগুনিয়া একটি ভাইরাস জাতীয় রোগ, যেটা এডিস মশার কামড়ে হয়ে থাকে এবং কামড় একজন আক্রান্ত যে চিকুনগুনিয়া রোগী তার থেকে আরেকজনে আক্রান্ত হতে পারে। এই জ্বরটা একটু ডিফারেন্ট যে অন্য ডেঙ্গু জ্বরের মতোই, যে অনেক হাই ফিভার থাকে এবং পাশাপাশি প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা হয়। এটা ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি, আপনি মোবাইলে কথা বলুন। জি আমি ডাক্তার শফিউল্লাহ বাদান, বলুন আপনার সমস্যা। বলুন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আচ্ছা আচ্ছা, আপনি কোন ব্যথা সংক্রান্ত কোন প্রশ্ন করবেন? আচ্ছা, এটা তো এক পায়ে হচ্ছে, ঠিক না? আচ্ছা, আপনি ওই যে আমার এই পেজটা তো আপনার আছে, ঠিক না? অবশ্যই আপনার এই পেজে দেখবেন আমি একটা হাঁটু ব্যথার এক্সারসাইজ দিয়েছি, উঠে বসে পা উঠানো নামানো, খেয়াল করেছেন? ভিডিওতে গেলে হাঁটু ব্যথার একটা এক্সারসাইজ দেওয়া আছে, জাস্ট এই এক্সারসাইজটা করেন। হ্যাঁ হ্যাঁ, না না, এটা আগে দেওয়া আছে, আপনি ভিডিওতে গেলে দেখবেন একটা হাঁটু ব্যথার এক্সারসাইজ দেওয়া আছে, ওই এক্সারসাইজটা একটু। হ্যাঁ, আর ব্যথা খুব বেশি বেড়ে গেলে কুসুম গরম সেঁক দিবেন ওই হট ওয়াটার ব্যাগ দিয়ে, এতে আপনার অনেকাংশে আশা করি উপকারে আসবে। জি আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। অন্যরা হয়তো ওয়ালাইকুম সালাম। দর্শক, চিকুনগুনিয়া যেটা হয় যে আমরা প্রায় রোগী পেয়ে থাকি, আমি আবারও ফোন নিয়ে আসছি, যদিও এটা ফোনিং লাইভ, তা আমাকে ফোন নিতে হবে। হ্যালো হ্যালো দর্শক, আপনি আপনি মোবাইলে কথা বলুন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, মোবাইলে কথা বলুন। ওয়ালাইকুম সালাম, মোবাইলে কথা বলুন, ফেসবুকে না তাকিয়ে মোবাইলে কথা বলুন, আপনার সমস্যা বলুন, আপনার বয়স পেশা ওজন উচ্চতা বলে প্রশ্ন করুন। আমার বয়স আচ্ছা, কোমর ব্যথাটা ওমান থাকে না? আচ্ছা, কোমর ব্যথা কি কোমরেই থাকে, পায়ের দিকে যায় না, কোমরেই থাকে?
কমরের ফুলও পাঠে। বুঝতে পেরেছি। আপনার ওখানে কি কাজ করতে হয় বা ওখানে ওমানে? ওখানে বসে কাজ করতে হয়, মাজরার কাজ। মাজরার কাজ, নিচে বসে কাজ করতে হয়। জি দর্শক, আসলে নিচে বসে কাজ করা যদি অনেক সময় ধরে কাজ করতে হয় তাহলে কোমরের মেরুদণ্ডের, আমি দেখবেন আমার পেজে দিয়েছি, ডিস্কের সমস্যা হয় প্রায়। প্রায় আমরা এই রোগী পেয়ে থাকি সামনে ঝুঁকে যারা কাজ করে, নিচে বসে কাজ করে, তো এদের এই সমস্যাটা হয়। যাই হোক, আপনি এখন একটা কাজ করবেন, প্রতিদিন দুবেলা গরম সেঁক দিবেন কোমরে, আর ব্যথানাশক কিছু মলম বা ক্রিম কিনতে পাওয়া যায়, আপনি ওটা ব্যবহার করেন। এত সমাধান না হলে, এই দেশের মূলম অনেক ব্যবহার করছি, ব্যবহার এবং দেশের থেকে আনলে কি কি জিনিস আসছে একটু বলে দিবেন আমাকে। তাহলে একটা কাজ করেন, যে নাম্বারে আপনি কথা বলছেন এই নাম্বারটা আপনি আত্মীয় স্বজন বা কাউকে দিয়ে আমার কাছে পাঠান, পাঠাইলে আমি এখানে ফোনে কথা বলে আমি আপনাকে কিছু চিকিৎসার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আমি আমার আত্মীয় স্বজন যখন পাঠাবো আত্মীয় স্বজন থাকে। আচ্ছা আচ্ছা আপনার, আচ্ছা ইনশাল্লাহ যখন পাঠাবেন আমরা তখন ব্যবস্থা করে দিব, কি লেখা দিব বা বলে দিব কি করতে হবে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ, আপনি আবার ইনবক্স একটু নক করেন, আমি লিখে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকেন। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা অনেকে হয়তো কমেন্টে লিখছেন জি উত্তর পাওয়ার জন্য, কিন্তু আসলে যেহেতু ফোনিং লাইভ আপনারা বেটার ফোন করেন, ফোনে উত্তর দেওয়াটাই সহজ হবে এবং তাড়াতাড়ি করা যাবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আপনি বর্তমানে ও আবার ওখানে চলে গিয়েছেন? আচ্ছা, বেশি ব্যথাটা কোথায় আপনার? আপনার বেশি ব্যথাটা কোথায়? আচ্ছা, আপনি কি সেফটি শু ইউজ করেন, শক্ত জুতা ইউজ করেন ওখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হুম হুম, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। যে আমি বুঝতে পেরেছি, আপনার আসলে এগুলা সব ইনজুরি জাতীয় সমস্যা, যেটা হচ্ছে এটার আসলে প্রপার চিকিৎসা হয় নাই। আপনি দেশে আসছিলেন ঠিকই,
কিন্তু আপনাকে যদি প্রপার চিকিৎসা করা যেত তাহলে এটা সমাধান হয়ে যেত। ওখানে ওরা যে থেরাপি দেয়, ওদের থেরাপি আর বাংলাদেশে আমরা যে থেরাপি করি এক না। হ্যাঁ, আবার আমি যে থেরাপি করি বা আমি ডিপিআরসি হাসপাতালে যে ডাক্তার শফিউল প্রদান আমি যে চিকিৎসা করি, এটা আবার আরেকজন চিকিৎসকের সাথে এক হবে না। অনেকের ধারণা যে থেরাপি সব এক বা একই রকম, গেলে একই জিনিস দিবে, এটা একটা ভুল এবং ভ্রান্ত ধারণা। ফিজিওথেরাপি চিকিৎসা নির্ভর করে ডাক্তারের উপরে, তার অভিজ্ঞতার উপরে, তার মেধা এবং এটার উপরে। যাই হোক, এখন আপনার যেটা করতে হবে, আপনার নরম জুতো অবশ্যই পায়ে দিবেন, নরম জুতা ছাড়া খালি পায়ে হাঁটবেন না। কুসুম গরম পানি করে প্রতিদিন 10 মিনিট পা ডুবিয়ে নাড়াবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। রাতে যখন আপনি ফ্রি থাকেন তখন বাসায় এসে কুসুম গরম পানিতে পা ডুবিয়ে 1 চামচ লবণ দিয়ে পা নাড়াবেন, নরম জুতা পরবেন, খালি পায়ে হাঁটবেন না, বাসার জুতো আলাদা নরম কিনে নিবেন। আর আপাতত যতদূর সম্ভব ভারী কাজ না করাটাই বেটার, একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। আপনি সময় সুযোগ করে দেশে এসে আমার এখানে দেখাবেন, আপনাকে হয়তো 2 থেকে 3 সপ্তাহ থাকতে হবে। এই পায়ের তলায় লেজার থেরাপি দিতে হবে, ফেরাডিজম আর একটা রিহ্যাব ফিজিও আছে, এটা করতে হবে, ঘাড়ে থেরাপি করতে হবে, কোমরে করতে হবে, এবং এটা বিভিন্ন রকম থেরাপি করলে এটা ঠিক হয়ে যাবে। আর আপনি এখন আপাতত এই কাজ করেন এবং ব্যথায় গরম সেঁক দেন, আর যত দূর সম্ভব ভারী কাজ করবেন না। আচ্ছা, এখন আমার কাছে তো মানে ওরকম সময় নেই, আমার এখানে 4 মাসের দেড় বছর। এখন আমি যদি শিখে তো দেড় মাসের মধ্যে সত্যি পারবো আর কি, আমার দেড় মাসের মধ্যে আইসা হবে এখানে পালে ঢুকতে হবে। আমি তো দেড় মাসের মধ্যে দেশে গিয়ে আপনার এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে আসার মতো আশাবাদী ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, আপনার হয়তো ম্যাক্সিমাম এরকম ম্যাক্সিমাম 2 থেকে 3 সপ্তাহ হতে আমাদের হাসপাতালে থাকতে হবে, এর চেয়ে বেশি থাকার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আর বাকি সময় আপনার হাতে। এখন আমার ঘাড়ে, কোমরে এবং পায়ের তালুতে যে সমস্যাটা, এটা কি আমি 1.5 মাসের মধ্যে কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি 2 দিনের মধ্যে দেশে চলে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই, আপনি যদি সম্ভব হয় আসেন, আপনার ম্যাক্সিমাম 2 থেকে 3 সপ্তাহ থাকতে হবে, আর বাকি সময় আপনি দেশে কাটাতে পারবেন, সমস্যা নেই, আপনি 1.5 মাসের ছুটি নিয়ে আসেন। আমার কিন্তু ঘাড়ে কোমরে মেন সমস্যা, এরপরে ঘাড়ে কোমরে পরে পায়ের গোড়ালিতে সমস্যাটা আসে। অসুবিধা নাই, অবশ্যই আসার সময় আগের যত এমআরআই, এক্সরে, ফিল্ম বা ব্লাড রিপোর্ট নিয়ে আসবেন, এগুলো লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি 2 দিনের মধ্যে দেশে চলে আসবো। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি আর একটা রোগীর প্রশ্ন নিব। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনাদের যারা চিকুনগুনিয়া ব্যথা ভুগছেন তারা ফোন দিতে পারেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। আমার নাম সাউসার, আমি সিঙ্গাপুর থেকে বলতেছি। কোথা থেকে? আমার সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর, জি বলুন। আমার বয়স হচ্ছে 23, আর আমি কাজ করি ট্রাভেলিং এর কাজ করি। হুম হুম। যে আমার এই মেইন মেনে দিন তো আপনার মেইন মেনে দিন তো কাম পাচ্ছে, কাম পাচ্ছে, হুম, কাম পাচ্ছে, ব্যথা করে। হুম। যখন ঘুমাই না, ঘুম থেকে ওঠা পরে, ওঠা পরে আমি কিন্তু উঠতে পারি না, ব্যথা। আপনি যখন কাজ করেন তখন ব্যথা করে? আচ্ছা, ব্যথা কি কোমরেই থাকে নাকি পিঠে যায়, পায়ের দিকে নামে, পেটের দিকে যায়? যখন আমার যে ডান হাত, কোমর মেইন মেইন জন্য ডান পাতে ব্যথা করে, ব্যথায় আমার ডান পা, আপনার ডান পা একদম হাতে চলতো অবশ্যই আসে, অবশ্যই আসে, কিন্তু হুম হুম হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। শুনেন, আপনার সমস্যাটা কমন, আপনার এই সমস্যা আপনার মতো যারা সিঙ্গাপুর বা মালয়েশিয়া, দুবাই বা সৌদি আরব থাকে তাদের এই সমস্যাটা বেশি হচ্ছে। শুধু আপনার না, বাংলাদেশও যারা কম্পিউটার নিয়ে বসে থাকে সারাদিন, ডেস্ক জব করে বা কোনো কারণে আঘাত পায়, পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট করে, ওই সকল রোগীদের এটা, এটার নাম হচ্ছে পিএলআইডি, প্রোল্যাপস ইন্টার ভার্টেব্রাল ডিস্ক। আর এই ব্যথাটা আমি 1 বছর আগে হুম হুম মাঝে মাঝে বালু থাকি, আবার মাঝে মাঝে হয়, আর
হুম হুম অবশ্যই অবশ্যই আসে। জি জি, আমি বুঝতে পেরেছি, আমাদের আমি বুঝতে পেরেছি, আপনি আমার কথা শুনুন। আপনার এই সমস্যাটার নাম হচ্ছে PLID, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। আপনি আমার পেজটাতে লাইক দিয়ে শেয়ার করে দেখবেন, অনেক ছবি আছে, দেখবেন একটা কোমরের MRI করলে আপনার সমস্যাটা খুব সহজেই বোঝা যাবে। এখন যেহেতু আপনি বাহিরে আছেন, আপনি ওখানে কাজ করবেন সাবধানে, কোমরের কিছু বেল্ট কিনতে পাওয়া যায়, কর্সেট বেল্ট বলি আমরা কোমরে ব্যবহার করা, এই বেল্ট যদি কিনতে পাওয়া যায় লাম্বার কর্সেট, ওষুধের দোকানে গিয়ে এই এই কথাটা বললে ওরা হয়তো দিবে, বেল্টটা ইউজ করেন, ব্যথায় মলম দেন, ব্যথানাশক, বা ওখানে একজন ডাক্তার দেখিয়ে আপাতত কিছু চিকিৎসা নেন। এটা আপনার দেশে এসে, আপনার আমার এখানে এসে আপনি একটা MRI করে দেখাতে হবে। MRI করলে সমস্যাটা বোঝা যাবে, হয়তো কয়েক সপ্তাহ রেখে রিহাব ফিজিও করতে হতে পারে। আর এখন ওখানে কাজ না থাকলে গরম সেঁক দিবেন, ব্যথা এবং রেস্টে থাকবেন, সামনে ঝুঁকে যতদূর সম্ভব কাজ করবেন না, সামনে নিচু কোনো কাজ করতে হলে হাঁটু ভেঙে নিচে বসে দেন কাজটা করবেন। এই জন্যই তো বলছি, আপনি খেয়াল করবেন, আমি বারবার বলি, এক নাগারে এক জায়গায় বসে থাকা যাবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে একটু চেঞ্জ করতে হবে নিজেকে, বসার থেকে একটু উঠে দাঁড়াতে হবে, একটু হাঁটতে হবে, এই অভ্যাসগুলো করে করতেই হবে, কিছু করার নেই, না হলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হতেই হবে। হবে আমরা যারা ডাক্তারি করি আমরাও বসে থাকি, কিন্তু যদি আমরা ওই অভ্যাসগুলো না মানি আর মেরুদণ্ড সোজা না রেখে চলাফেরা করি, তাহলে কোমরের সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তো আপনাকে ধন্যবাদ। জি বলুন। যখন ব্যথা করে না আমার লাগাতে যেমন চলে না, এরকম জলের, জি জি, জ্বালা পোড়া হতে পারে, এক এক রুগীর এক এক রকম অনুভূতি হবে, কেউ জ্বালা পোড়ার কথা বলবে, কেউ অবশ লাগবে, কারো ঝিরঝির বা শিশির বা বিভিন্ন সমস্যার কথা বলতে পারে। তো আপনি এই এখন যে টিপস গুলা দিলাম এগুলা মেনে চলুন, দেশে আসলে আপনাকে একটা MRI করে দেখতে হবে, দেখার পরে প্রয়োজনে হয়তো কিছুদিন হাসপাতালে কয়েক সপ্তাহ বা কয়েকদিন থাকতে হবে, আশা করি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি আপনাকেও ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, পেশা বলে প্রশ্ন করুন। আমার নাম মোর্শেদ আলম জুলফা। জি। আমি হলো, আমার এক সাইডে ডান পাশে, হুম, ডান পাশে আপনার ইয়াতে মানে যে মাথার নিচের অংশে মাংসতে, হুম, প্রচন্ড শিন শিন করে ব্যথা, হুম হুম, এই ব্যথার কারণে রংপুর থেকে ঈদের পরে ছিল, এখান থেকে শুরু করে এতদিন পর্যন্ত ব্যথা, এখন ব্যথাটা নিচের দিকে নামে, হুম, রানের দিকে নিচের দিকে নামে, শিরশিরে আছে, ডাক্তার দেখিয়েছেন? আপনি কি ডাক্তার দেখিয়েছেন? না, অন্য কোনো ডাক্তার দেখে নাই, ডক্টর ব্যথার ওষুধ খাইছি। বয়স কত আপনার? এই তো 75 বছর। 75? জি। আচ্ছা, আর থাকেন কোথায় আপনি? আমার বাড়ি হলো ভোলা। ভোলায় থাকেন? আপনি ভোলা থেকে ফোন দিয়েছেন? জি। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন আমার কাছে বলুন। জি, এখন আমার কাছে কি প্রশ্ন আপনার, সমস্যাটা আমি বুঝি। জি, এখন পুরো শরীর সবাই শিনশিন করতেছে। হুম হুম হুম। আচ্ছা, আপনার এখন সমস্ত শরীরে শুধু শিনশিন করে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার এই সমস্যা। একটু থাকলে, একটু থাকলে বা গরম পানি দিয়ে সেক দিছিলাম, হুম হুম, বাসায় যে বেড়ে গেছে না গরম পানি, হুম হুম, সেক বেগ দিয়ে সেক দিছিলাম, হুম হুম, সেক দেওয়ার পরে, সেক দেওয়ার পরে একটু আরাম লাগে, আবার ওষুধ দিয়ে সরিষার তেল দিয়ে মালিশ করছিলাম, হুম, ব্যথার ওষুধ মালিশ করছিলাম, হুম, এই তো এগুলি করার পরে আর কি এখন মানে কিছুক্ষণ সাময়িক ভালো থাকে, তারপর আবার যেই সেই। জি ধন্যবাদ। আপনার যে সমস্যাটা এটাও মেরুদণ্ডের রগে চাপ খেয়ে আছে, আপনার ডিস্কের সমস্যা, ওই যে আপনাদের মহিলারা তো পারিবারিক বিভিন্ন কাজ করতে হয়, সামনে ঝুঁকে কাজ করতে হয়, নিচে বসে কাজ করতে হয়, এই জন্য এটার নাম হচ্ছে PLID, আপনার রোগের নাম। আপনি এখন যেটা করবেন, গরম সেঁক দেন, সমস্যা নাই, মলম দেন, সমস্যা নাই, ওই লোকালি একজন ডাক্তার দেখিয়ে কিছুদিন
ওনাকে দেখিয়ে কিছু ওষুধ খান, যদি এতে না কমে আপনাকে একটা এমআরআই করতে হবে, মেরুদণ্ডের এমআরআই করলে সমস্যাটা বোঝা যাবে। তবে আপনি কাউকে দিয়ে মালিশ বা কাউকে দিয়ে টিপাটিপি বা চাপ দেওয়া এই জাতীয় কিছু করবেন না, এতে আপনার কিন্তু আরো ক্ষতি হতে পারে। জি জি, যার কারণেই পায়ের দিকে অবসময় ব্যথা করে, ঝিঝি লাগে, এই সমস্যাটা হয়। আপনি গরম সেঁক দেন আর ওখানে একজন ডাক্তার দেখান, কিছুদিন ওষুধ খেয়ে দেখেন, যদি না ভালো হয় তাহলে আপনাকে ঢাকায় এসে একটা এমআরআই করতে হবে, এমআরআই করে দেখতে হবে। ওকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের চিকুনগুনিয়া নিয়ে আজকে আপনারা ব্যথার কথা বলতে পারেন, কারণ চিকুনগুনিয়া পরবর্তীতে এতে আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়া ডেভেলপ করতে পারে। যে কোনো আপনারা যারা চিকুনগুনিয়া ভুগছেন ব্যথা, তারা প্রশ্ন করতে পারে। হ্যালো, হ্যালো, জি, আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। জি ভাইয়া, আমার ওয়াইফের আজকে 1 বছর যাবত কোমর ব্যথা। হুম, এবং কি অনেকক্ষণ বসে থাকতে হয়, বসে থাকলে কোমর ব্যথা করে, আর সকালবেলা হাঁটা চলা করতে পারে না। হুম, ওনার বয়স কত? ওনার বয়স 23-24। আচ্ছা, এই এই মাজা ব্যথাটা, কোমর ব্যথা কি পায়ের দিকেও যায়? আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? কি বলেছে উনি, ডাক্তার সাহেব কি বলেছে, কি সমস্যা? বলেন। হ্যাঁ, ডাক্তার সাহেব কি বলেছে? ওনার ওজন, ওনার ওজন কত, উচ্চতা আর ওজন কত বলতে পারবেন? বলেন। ওনার ওয়েট হচ্ছে আপনার 62 কেজি। হুম, আর উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি। 5 ফুট 1 ইঞ্চি, 62 কেজি, তো ওজন বেশি না? ওজন বেশি না, ওজন ঠিক আছে, 62 কেজি এবং 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা মহিলার ওজন ঠিক আছে, ওজন অত কমানোর কোনো প্রয়োজন নেই, ওজন ঠিক আছে। আপনার ওনার যে সমস্যা, এটা আপনি ইতিপূর্বে যে লাইভে অন্য রুগীদের প্রশ্নগুলো শুনেছেন কিনা জানি না, যদি শুনে থাকেন একই রকম প্রশ্ন খেয়াল করেছেন কিনা জানি না, এই রোগটাই সবচেয়ে বেশি। এটা হচ্ছে কোমরে মেরুদণ্ডে ডিস্ক প্রোল্যাপস আমরা প্রায় বলে থাকি। জি জি, এই ডিস্কের সমস্যা থেকে এটা হয়ে থাকে। এখন ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে, এটা খেয়ে বা ওনার চিকিৎসা মতো কিছুদিন করে দেখেন, যদি সমাধান না হয় আপনার ওয়াইফের কোমরের একটা এমআরআই করে দেখতে হবে। এমআরআই অনুযায়ী পরে চিকিৎসা প্রয়োজনে রিহ্যাব ফিজিও, এটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, এই পদ্ধতি হসপিটালে প্রয়োজনে আমাদের ডিপিআরসি হাসপাতালে আসতে পারেন, এসে একটা করে দেখতে হবে, দেখেও চিকিৎসাটা করতে হবে। আর ওনার ওনার সকালটা বলুন, আপনার বিছানা কি, বিছানা কি ফুম বা জাজিম, কিসের শোন আপনারা? এই জাজিম ঠিক করতে হবে, জাজিম এবং জাজিমের উপরে যে তোষক থাকে, তোষক এবং জাজিমের মাঝখানে ফ্লাইউড, 1 ইঞ্চি মোটা ফ্লাইউড বিছিয়ে দিতে হবে, পুরো বিছানাটা কারেকশন করে নেন। অথবা জাজিম বাদ দিয়ে স্প্রিং ম্যাট্রেস কিনতে পারেন, বা ম্যাট্রেস যেগুলো ভালো কোম্পানির, ভালো ব্র্যান্ডের ম্যাট্রেস ইউজ করতে পারেন, জাজিম বা ফোমে শোয়া যাবে না। একটু কারেকশন করে নেন, যেহেতু রোগ হয়েছে, রোগ কিন্তু বাড়তেই পারে, তো আগেই যদি একটু কষ্ট করে বা একটু টাকা খরচ হলো বিছানা কারেকশন করেন, ওনাকে গরম সেঁক দিতে বলেন। আর আমি ফেসবুকে দেখবেন একটা ভিডিও দিয়েছি কোমর ব্যথার জন্য উপর হয়ে শুয়ে একটা এক্সারসাইজ, যদি এক্সারসাইজটা করতে পারে কিছুটা উপকার আসবে আশা করি। আর অনেকক্ষণ বসে থাকতে হয়, 2 ঘন্টা, 1 ঘন্টা, কি জন্য কি রান্না করলেই বসে, রান্না করলে বসে? হ্যাঁ হ্যাঁ জি, বুঝতে পেরেছি। এই জন্যই তো বাচ্চা পড়ানোর ক্ষেত্রে শুনেন, চেয়ার টেবিল ব্যবহার করবে, খাটে ইউজ করবে না, খাটে কখনো বসে বাচ্চা পড়াবে না বা ফ্লোরে বসে পড়াবে না, চেয়ার টেবিল ব্যবহার করবে। রান্নার কাজে অনেক সময় ধরে নিচে বসে থাকবে না, মাঝে মাঝে উঠবে, প্রতি 1-1.5 ঘন্টা পর পর একটু অবস্থান চেঞ্জ করতে হবে। এটা কিন্তু আমরা, আমি বারবার টিপস দিচ্ছি, দেখবেন আমার পেজে অনেক পোস্ট আছে, ভিডিও আছে, এগুলা নিয়ে আলোচনা করেছি।
আশা করি এই নিয়মগুলো একটু মেনে চললে ভালো থাকবে। এটা আপনি না মানলে আপনার উপর ব্যথা হতে পারে। তো আপনাকে ধন্যবাদ। পরবর্তী জি হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা যদি জানা থাকে বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি শরীফুল ইসলাম, পুরান থেকে বলছিলাম, বয়স 30 বছর। কি হয়েছে স্যার? আমার আমার সমস্যাটা হয়েছিল আমার 2012 নাগাদ আমার আপনার ব্রেস্ট পলিসি হয়েছিল, মুখ ব্যথা হয়ে গেছিল। আচ্ছা, তো তারপর থেকে আমি প্রাথমিক চিকিৎসা বলতে ওরকম বাইরে ছিলাম এবং ডাক্তারের সরকম বলতে পারিনি। তো তখন কি ওই ওষুধের কি আছে আপনার শরীরের অনেক আচ্ছা, আপনি ওই 12 সালে কি দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, দেশের বাইরে ছিলাম। তো দেশের বাহিরে না গ্রামের বাড়িতে? আচ্ছা, তো তখন কি এই ওষুধের পাশাপাশি কোন রিহ্যাব, ফিজিও, ফিজিওথেরাপি বা আপনার থেরাপি চিকিৎসা নিয়েছিলেন? না না, তখন কোনো ফিজিওথেরাপি নেই, শুধু ওষুধ নিয়েছিলাম এবং তারা প্রাথমিক চিকিৎসা করছিল যে ওরাল অ্যাকশন জাতীয় যে ওষুধ ওগুলো দিছিল, এর জন্য আর কি আপনার অনেকটা মানে ফুলে গিয়েছিল, শরীর শরীর ফুলে গিয়েছিল। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন সমস্যা যে আমার আমার বলুন, কিন্তু আমার অবস্থা তো স্বাভাবিক নেই আর কি, মানে আমি মারি তো একসাথে করতে পারছি না এবং চোখ একটা সমস্যা দিচ্ছে আর আমি ওই সেটা আদৌ তেমন কোনো মানে বল ইয়ে পাচ্ছি না আর কি। আচ্ছা, মাথার কি সিটি স্ক্যান বা এমআরআই করেছেন? না, সিটি স্ক্যান আমি করিনি এখনো, এমআরআই ব্রেন এমআরআই করা দিচ্ছিল, পরে আমি আর করা হয়নি। আচ্ছা, আপনি কি লাইনে আছেন? আচ্ছা শুনেন, আপনার আপনার এই সমস্যাটা এক হচ্ছে এই বেলস পলসি বা আমরা ফেসিয়াল পলসি বলে থাকি, তো এটা 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 ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হয়, হওয়ার অনেকগুলা কারণ, অনেক সময় ট্র্যাগাস বা যেখান দিয়ে নার্ভটা এসেছে ওখানে ইঞ্জুরি হয় বা ইনফ্লামেশন হয় বা ঠান্ডা থেকে হতে পারে, জ্বর থেকে হতে পারে বা বাতাস লাগলে হতে পারে, আবার ব্রেনের কিছু সমস্যা থেকে হতে পারে, ভাইরাল ভাইরাস জ্বরের থেকে অনেক সময় বেলস পলসি হতে পারে। যাই হোক, যে কারণে হয়েছে আপনি যে ওষুধ খেয়েছেন বা যে চিকিৎসা নিয়েছেন এটা টেম্পোরারি চিকিৎসা, কিন্তু তখন আপনাকে থেরাপি সঠিকভাবে নেওয়া দরকার ছিল। যাই হোক, সময় চলে গিয়েছে, এখন যেটা করতে হবে, এখন করণীয় হচ্ছে আপনার ব্রেনের একটা এমআরআই করে দেখতে হবে। এমআরআই করার পরে আপনাকে অ্যাসেসমেন্ট করে এখন অনুযায়ী বর্তমান অবস্থা অনুযায়ী থেরাপি দিলে আশা করি উপকারে আসবে, কিন্তু তার আগে আপনার মাথার একটা এমআরআই করে দেখতে হবে, তারপরে আপনার এই কোশ্চেনের উত্তর দেওয়া যাবে। যে আপনি যদি সম্ভব যে সম্ভব হলে আপনি আমার কাছে দেখা করতে পারেন, আমি দেখে ব্যবস্থা করে দিব, এবং যেটা যেই যা কিছু হোক না কেন এটার রেজাল্ট আসবে কিনা সেটা বলে দিতে পারবো, অথবা কি জাতীয় থেরাপি করতে হবে সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো স্যার ব্যাপারটা হচ্ছে সুন্দর, বলতো আমি তো এটা ছেলে বলছি যে মানে এটা কি আগে মতো পূর্বাবস্থা পাওয়া যাবে কিনা, মানে আপনার প্রথম কথা হচ্ছে আপনার সঠিক চিকিৎসা হয় নাই, এটা হচ্ছে প্রথম কথা। জি, নিতে পারেন নাই বা হয়নি, যে কোনো ভাবে হোক সেটা একটা সময় চলে গিয়েছে। এখন যেটা আমাদের দেখতে হবে, এটা যে বেলস পলসি যেই কারণে হয়ে থাকে সেই কারণ অনেকগুলা কারণ, আপনার যদি ব্রেনে প্রবলেম থাকে তার থেকে হলে চিকিৎসা এক, যদি সেই জাতীয় সমস্যা না থাকে, নার্ভের সমস্যা যদি হয়ে থাকে ইটসেলফ, চিকিৎসা আরেক। এই জন্য আমাদের মাথার একটা এমআরআই করে দেখে তারপরে আপনার চিকিৎসা যেতে হবে। আর চিকিৎসা পুনর্বাসন, প্যারালাইসিস রোগের চিকিৎসা পুনর্বাসন, একটা মানুষের যদি আমরা 50%, 60%, 80% পর্যন্ত ইমপ্রুভমেন্ট আনতে পারি, দিস ইজ ট্রিটমেন্ট। আমি কথা বুঝাইতে পেরেছি? এখন আপনার সাজেস মুখটা একদিকে বেঁকে থাকে, চোখ বন্ধ হয় না, সেটা যদি আরো উন্নতি হয় বা কাছাকাছি চলে আসে, এটাও তো একটা চিকিৎসা। তো আমি আপনাকে এসুরেন্স দিতে বলতে পারবো না যে 100% ভালো হবে কিনা, কিন্তু আমরা ট্রাই করে দেখতে পারি এক, আর এর আগে আপনাকে
এই এখনকার পরিস্থিতি কি অবস্থা আছে এটা এমআরআই করে দেখে ব্যবস্থা করতে। আপনি একটু কষ্ট করে আসেন, দেখা যাক, আশা করি একটা ভালো রেজাল্ট দিতে পারবো, বা কিছু একটা ভবিষ্যৎ কি হতে পারে সেটা বলে দিতে পারবো। আমার আবার চোখের ব্যাপারটা হচ্ছে, আমি একটু বলতে চাচ্ছি যে আপনার বাম চোখে থেকে ডান চোখ কিন্তু স্বাভাবিক না, মানে এটা হচ্ছে একটু হাসি দিতে গেলে কিংবা আপনার সুন্দরটা ছোট হয়ে যায়, মানে একটা সেন্সরটা এমন আর কি হয়ে যাচ্ছে। এটা বেলস পলসিতে আপনি ইন্টারনেটে সার্চ দেন, বেলস পলসিতে তাই। আমি দেখেছি, আমি ওদের ভিডিও গুলো দেখেছি এবং আপনার ভিডিও গুলো দেখেছি। জি জি, বেলস পলসিতে এই সমস্যাটাই হয় আর কি। তো আপনি একটু আসেন, কষ্ট করে আমি দেখে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, হ্যাঁ। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি ডাক্তার সুফিয়া বাদন বলছি। জি জি, আপনার বয়স, নাম, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। জি, তাপস কুমার অধিকারী, বয়স 33। জি, পার্সেন্ট এনজি 56 কেজি। আচ্ছা, বলুন সমস্যা। আচ্ছা, আমার পায়ের যে গোড়ালি আছে, বিশেষ করে যেখানে পাড়া পড়ে পা দিচ্ছি আমরা, করে গুলমুলে যেটা আর কি বলছি, তো আর হচ্ছে আপনার ওই যে বুড়া আঙুলে, পায়ের যে বুড়া আঙুলের যে গোড়ালি চাই, পাড়া দিলে পরে ব্যথা লাগে, বিশেষ করে সকালে এবং বেশি করে একটু হাঁটলে পরে, হ্যাঁ, বেশ ব্যথা করে। এটা অনেকদিন যাবতীয় অবশ্য, তো এটা হচ্ছে আমার কি মূল সমস্যা। আর হচ্ছে ঘুম থেকে যখন উঠি বৃষ্টি আমার কোমরে অনেকটা ব্যথা ব্যথা হয় আর কি। আপনি কি করেন, পেশা কি? আমি সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা, আপনি কি সবসময় শু পরেন নাকি, শু জাতীয়? হ্যাঁ, আমি শু পরি। আচ্ছা, শু শক্ত বা খালি পায়ে হাঁটেন বা ফ্লোরে বা ইয়াতে, তা থেকে হতে পারে, কোনো কারণে পায়ের তলা আঘাত পেলে হতে পারে, অথবা আপনার অতিরিক্ত ওজন থেকে হতে পারে, অনেক কারণ। যাই হোক, আপনার সমস্যাটা যে কোনো কারণে হোক হয়তো হয়েছে, এখন থেকে আপনি কখনো খালি পায়ে হাঁটবেন না। এই জিনিসটা খেয়াল করতে হবে যে অলওয়েজ বাসায় যখন থাকেন, বাসার জুতোটো, চপ্পল বা পন্স যেটা কিনেন আপনি, সেটা সফট হইতে হবে। আপনি যে শু ব্যবহার করেন, শুটো ভালো ব্র্যান্ডের সফটের শু, বা আপনি ক্যাটস ইউজ করতে পারেন, বা আমরা অনেক সময় ইনসোল ফুল দেই, মানে জুতার তলায় এক প্রকারের আপনার একটু সিনথেটিক একটা জিনিস কিনতে পাওয়া যায়, আমরা যারা এই রোগের চিকিৎসা করি আমরা দেই, এটার বলে হিল কুশন, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এবং প্রতিদিন রাতে এক বেলা করে কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াবেন, এক টানা 10-15 দিন, 10 মিনিট এটা করতে থাকেন, আর নরম জুতা পায়ে দেন, আশা করি অনেকাংশে এটা চলে যাবে, এটা থাকার কথা না। তারপরেও যদি থাকে তাহলে আমাদের এক্সরে করে ওইখানে হয়তো কিছু থেরাপি দিতে হতে পারে, যেমন আমরা লেজার দিই অনেক সময়, পায়ের তলা শকওয়েভ থেরাপি বলি, এগুলো হয়তো প্রয়োজন করতে হতে পারে। তা আমার মনে হয় আপনি প্রাথমিক চিকিৎসাটা করেন, আশা করি ঠিক হয়ে যাবে। বিছানা সমস্যা আছে। আপনি কি ফুমে শুন, ফুম বা জাজিম? হ্যাঁ, ওই জাজিম, জাজিম, হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন, জাজিম 4 ইঞ্চি, তার উপরে তোষক 1 ইঞ্চি, কত 6 ইঞ্চি হলো, এই 6 ইঞ্চি উচ্চতার জিনিস আপনি ইউজ করতেছেন, এটা যদি কয়েক মাস কয়েক বছর হয়ে থাকে, যেখানে যেখানে শুইবেন সেই সেই জায়গা চাপ খেয়ে থাকবে, দেখবেন উঁচু নিচু হয়ে যায়। জাজিম একটা ব্যাড, মানে জাজিম একটা খারাপ বিছানা, এই যে জাজিমে শোয়া যাবে না, তোষক এবং জাজিমের মাঝখানে আপনাকে প্লাইউড বিছিয়ে দিতে হবে, অথবা স্প্রিং ম্যাট্রেস ইউজ করতে পারেন, বা ভালো কয়ারের ম্যাট্রেস, বেশি উচ্চতা না, 2 ইঞ্চি এই জাতীয় ম্যাট্রেস, এটা বিছানা শোয়ার থেকে হচ্ছে। তো আপনাকে ধন্যবাদ। আজকে আমি যদিও চিকুনগুনিয়া নিয়ে কথা বলার কথা, ব্যথা নিয়ে, তারপরও হয়তো রোগীরা লাইন পাচ্ছেন না, বেশিরভাগই অন্য ব্যথা রোগী, তো যার কারণে হয়তো সমস্যা আপনারা হয়তো, আশা করি আপনারা হয়তো কমেন্টে লিখলে আমি পরবর্তীতে সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যালো, জি, ওয়ালাইকুম সালাম। না জি, আমি শুনতে পাচ্ছি, নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন বলুন। স্যার, আমার ছেলের জন্য, আমার ছেলে গত জানুয়ারিতে ওর জিবিএস হয়েছিল, কিন্তু এখনো ওর পায়ে ব্যথা বলে, এখনো ওর বয়স 6 বছর। হ্যাঁ,
শুধু ব্যথা? এখনো পায়ের আঙ্গুল গুলো আছে না, আঙ্গুল গুলোতে বলে যে ব্যথা, ব্যথা ছাড়া আর কোনো নড়ে সমস্যা নড়ে আছে? নড়ে এগুলো বলে, তাহলে আমি কি করতে পারি? আমি এর জন্য ডাক্তারও দেখেছি, ডাক্তার খালি হচ্ছে ক্যালসিয়াম আর হচ্ছে ডিম সিরাপ দিচ্ছে। আচ্ছা শুনেন, জিবিএস টা হওয়ার পরে কি ওর প্যারালাইসিস হয়ে গিয়েছিল? না না, ও পুরোপুরি সুস্থ হয়ে গেছিল। হ্যাঁ, এই কয় কিছুদিন ধরে বলতেছে, মাঝে মাঝে বলে ব্যথা, আবার মাঝে মাঝে পা গুলো মরতে চায়, আঙ্গুল পায়ে শুধু আঙ্গুল দুইটা বলে নয়, কোন আঙ্গুল, বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল এবং বুড়ো আঙ্গুলের পাশে। আচ্ছা পায়ের ব্যথাটা কোথায়? পায়ের পাতায় না এই যে কাপ মাসেলে বা হাঁটুর নিচে কোথায় ব্যথাটা? ব্যথাটা বলে হাঁটুর নিচে আর হচ্ছে যে পায়ের আঙ্গুল। আচ্ছা আচ্ছা, ও তো স্কুলে যায় ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুনেন, এটা জিবিএস থেকে ওরকম এই জাতীয় সমস্যা হয় না, এটা আমরা ডাক্তারি ভাষায় গ্রোথ পেইন বলে থাকি। এটা উঠতি বয়সী বাচ্চাদেরই কমপ্লেইন হয়, এই পায়ের ব্যথা, পায়ের তালুর ব্যথা বা এই কাপ মাসেলে ব্যথা, এই জাতীয় সমস্যা হতে পারে। এতে ওরিড হওয়ার কিছু নেই, ওরে পর্যাপ্ত খাবার দেন। হ্যাঁ, ওরে বাহিরের খাবার যেন না খায়। হ্যাঁ, ওরে দুধ, ডিম, মাছ, মাংস, তরকারি এগুলো একটু বেশি করে খাবার দেন, আশা করি সমস্যা চলে যাবে। এখন ও ব্যথা একটু গরম সেঁক দিতে পারেন, একটু কুসুম গরম পানিতে বা পা ডুবিয়ে একটু সেঁক দেন, আশা করি উপকারে আসবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার বয়স, নাম, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন বলুন। জি, আমি ছয়টা চাকরি তিন বছর ধরে আমার কোমরে ব্যথা করে, মানে নিরবসন ব্যথা লাগে। হুম, আমি এখন দেশে আসছি, একটা দিন যদি কিছু হয়। হুম, আমি ছয়টার ওখানে মাথায় করছি, আমার হাসপাতাল রিপোর্ট থেকে ওখান থেকে মান কোনো সমস্যা নেই, হুম, কিন্তু ব্যথাটা যায় না, হুম, সবসময় ব্যথা করে, বুঝতে। হুম, আর আমার পেটে একটু সমস্যা আছে, পেটে মশা যখন মনে হয়েছে, পেটে মশাটা চাপ দেয় তখন মনে হয়েছে ব্যথা একটু বাড়ে। জি, আপনি এমআরআই নিয়ে আসছেন? আপনি কি, আপনি থাকেন কোথায়? আপনি সকল ফাইল নিয়ে এমআরআই সহ শনিবারে আমার চেম্বারে আসবেন, ওকে? আমি দেখে, জি, আগামী শনিবারে, কালকে ইনশাল্লাহ, কালকের দিন বাদ দিয়ে পরের দিন শনিবারে এই ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন, আমি সব দেখে তারপরে কি করতে হবে বলে দিব। এটা হতে পারে আইবিএস প্রবলেম, আমাশয় থেকে শারীরিক বিভিন্ন সমস্যা, কোমরে ব্যথা হতে পারে, হতে পারে না তা না, তাছাড়া অনেক কারণে কোমরে ব্যথা হতে পারে। তো আপনি এগুলো নিয়ে আসেন, যেহেতু আমার করিয়ে ফেলেছেন, এটা আমার কাজে সুবিধা হবে। ওটা নিয়ে ছবি নিয়ে আসবেন, রিপোর্ট আনলে হবে না, সব নিয়ে আসবেন। হ্যাঁ, জি জি জি, ফিল্মগুলো নিয়ে আসবেন। ওকে, আপনাকে ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি, আপনার নাম, পেশা, বয়স, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে দর্শক, আপনি আবার একটু চেষ্টা করতে পারেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলেন, আপনার বয়স কত, কি করেন একটু বলেন, আপনার পেশাটা বলুন, ওজন উচ্চতা বলে এরপরে সমস্যাটা বলুন। আমার বয়স অনুযায়ী 28 বছর। বলেন। হ্যাঁ, রাজমিস্ত্রি, আচ্ছা বলেন, সমস্যা বলেন। আচ্ছা, এখন আপনাদের হুম, এখন বাড়ি গরম কাজ খুললে আমার দেখা দেয়, হুম, কোমরে ব্যথা করে ঠিক না? কোমর থেকে, আঙ্গুল থেকে, মানে কোমরে,
কোমর পর্যন্ত পুরোটা বাম পাশ। আপনি থাকেন কোথায়? নাঙ্গলকোট। আপনি ডাক্তার দেখিয়েছেন ইতিমধ্যে এই সমস্যার জন্য? আচ্ছা, আপনি নাঙ্গলকোটে ওখানে লোকাল একজন ডাক্তার দেখাবেন, আপনি এটা নিয়ে বসে থাকবেন না। ডাক্তার দেখান, দেখার পর ওনারা কিছু চিকিৎসা দেয়, আশা করি সেরে যাবে। যদি না সারে তাহলে আপনার কোমরের একটা এমআরআই করে দেখতে হতে পারে। আপনার এটা ইঞ্জুরি জাতীয় সমস্যা, কোমরের ডিস্কের সমস্যা, কোমরের ব্যথা অনেক সময় কোমরে নাও হতে পারে, পায়ের দিকে ব্যথা নামতে পারে। তা আপনি ওখানে ওখানে একজন ডাক্তার দেখান, কিছু ওষুধ টষুধ। ডাক্তার আচ্ছা, উনি কি সমস্যা বলেছে? আপনার একটা এমআরআই করতে হবে জরুরি, বুঝতে পেরেছেন? যদি সম্ভব হয় ঢাকা আসেন, আর না হলে ডাক্তার সাহেবকে বলেন একটা এমআরআই করে দেখতে, তারপরে সমস্যাটা বোঝা যাবে। আর সামনে ঝুঁকে কাজ করতে গেলে এই সমস্যাগুলো বাড়তে পারে, একটু আপাতত সামনে ঝুঁকে কাজ করবেন না। দর্শক, আমরা আর আজকে অনেক রাত হয়ে গেছে, আর একটা ফোন নিব, তারপরে হয়তো যেতে হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, একটু জোরে বলেন, কথা বোঝা যাচ্ছে না। জি, আপনি একটু জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, বলুন আপনার সমস্যা, বলুন সমস্যা, বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনি সমস্যা বলুন। আচ্ছা, মাজার মাজার যে ব্যথা পেয়েছিল সেটা কি কোমরেই, নাকি ব্যথাটা এখন কোমরেই থাকে, নাকি পায়ে যায় বা পিঠে যায়, এরকম হয় বলতে পারবেন? এখন অনলি ব্যথা আছে, কোমরে আছে। আপনি চাইলে আমি আপনার আমার ছোট ভাইয়ের সাথে আপনাকে কথা বলে দিতে পারি, একটু কথা বলতে পারো। ও কি আছে সামনে আপনার কাছে? দেন দেন, ওকে দেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো তো তোমার এখন ব্যথাটা কোথায়? আচ্ছা, এমনি কি সব সময় ব্যথা থাকে, নাকি স্কুলে গেলে বা কাজ করলে বা খেলতে গেলে ব্যথা করে? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার কি কোনো এক্সরে বা এক্সরে করেছিল কোমরের, ডাক্তার দেখিয়েছ না আগে? আচ্ছা, তুমি তোমার ভাইকে দাও, ভাইকে দাও, আমি কথা বলি ওনার সাথে। হ্যালো, জি আচ্ছা শুনেন, ওর তো কোমরে যেহেতু ব্যথা পেয়েছে, কোমরে অন্তত প্রাথমিক পর্যায়ে এক্সরে করে দেখতে হবে। এখন আপনার একটা এক্সরে করেন, লোকাল একজন ডাক্তার দেখিয়ে, কারণ হচ্ছে বাচ্চা মানুষ, এটা কিন্তু যদি কোনো ইঞ্জুরি হয়ে থাকে, আঘাত পেয়ে বা সমস্যা হয়, এটা কিন্তু বাড়তে পারে। তো আপাতত ওখানে একজন ডাক্তার দেখান, আর একটা কাজ করবেন, কোমরে রেগুলার দুই বেলা গরম সেঁক দিবে 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, এগুলো একটু করান, আর যদি সে সাঁতার জানতে পারে একটু সাঁতার কাটো,
দেখেন কিছুদিন, যদি না হয় তাহলে যদি সে সাঁতার জানে তাহলে একটু সাঁতার কাটুক, এটা একটু কিছুদিন করে দেখেন, না হলে হয়তো প্রয়োজনে ডাকা আনতে হবে। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত বলছি, আজকের জন্য আমাকে ফেসবুক লাইভ বন্ধ করতে হবে। আমি ইনশাল্লাহ অতি শীঘ্রই হয়তো আবার এর ভিতরে যদি আসি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা যারা বিভিন্ন প্রশ্নের উত্তর পান নাই, এই ভিডিওটা আপনারা শেয়ার করে এবং ভিডিওটা পরবর্তীতে লাইভ শেষ করে আবার দেখলে আপনারা আশা করি আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে বলে আমি আজকের জন্য বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।